Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে আবারও এক সততার নিদর্শন সামনে এলো টাকা ভর্তি ব্যাগ পেও ফেরত দিলেন বর্ধমান থানায় এক চায়ের দোকানি বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বুধবার কল্যাণ মার্কেট এলাকায় ব্যাগ ভর্তি টাকার বান্ডিল পেয়েও বর্ধমান থানায় ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন এক চায়ের দোকানি এই সততার পরিচয়ের প্রশংসা করেছেন অনেকেই এই দিন দুপুরে ডালি চক্রবর্তী নামের ওই মহিলা চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখেন তারপরে ওই মহিলা ব্যাগটিকে খুলে দেখেন তাতে 50 টাকার বেশ কয়েকটি বান্ডিল রয়েছে তিনি তখনই পাশের এক ওষুধ ব্যবসায়ীকে বিষয়টি জানান এরপর ওই মহিলা সিদ্ধান্ত নেন বর্ধমান থানায় ওই টাকা ভর্তি ব্যাগটি জমা করার বাড়ির দরজা দিয়ে এই সামনের এই টেলারের পাশে একটা ছেঁড়া ব্যাগ পড়েছিল ওই ছেঁড়া ব্যাগটা যখন আমি খুলি একটা মিক্সি দেখছি দেখতে পাচ্ছি দিয়ে মিক্সির পর দেখছি টাকার বান্ডি দিয়ে আমার স্বামীকে এসে বলি টাকাটা আমি রুটি দিতে এসেছিলাম দিয়ে টাকাটা পেয়েছি আর টাকাটা ফেরত দেওয়ার দরকার অনেকের কষ্টের পয়সা তো ওটা দেওয়া উচিত আমাকে দেওয়া উচিত ওই জন্য আমি থানায় জমা দেবো কোথায় পেয়েছেন টাকা টাকাটা আমি এই এই একটা টেলারে পাঁচটাতে পেয়েছি কোন এলাকা জায়গাটা এই অনিতা সিনেমা গলি আমি কোথায় কি কি কাজে এসেছিলেন আমি আমার দোকানে রুটি দিতে এসেছিলাম এখন কি করবেন টাকাটা টাকাটা আমি থানায় জমা দিয়ে দেবো এখন এই লকডাউন চলছে এমনি মানুষের হাতে অর্থ কম তো সেই হিসেবে আপনি ফেরত দিতে চাইছেন কি হবে লোকের টাকা নিয়ে নিয়ে আমরা গরিব মানুষ সৎপথে খাবো এটাই ঠিক আছে টাকা পেয়ে ভয় খাচ্ছে সম্ভবত নয় টাকাটা পেয়েছে কি করবো আমি যখন কথা বলতে বলছি ওনার সঙ্গে ওনার হাজবেন্ডের সঙ্গে উনি এলেন এসে দেখছি কাঁদছেন উনি কাঁদছেন কেন না আমি টাকা পেয়েছি আমি নিজে ইয়ে করছি ঠিক নেই কার টাকা আমি তো গরিব মানুষ কিভাবে কি হবে সেই যার টাকা হারিয়েছে সে তার নিজের টাকা তাদের টাকাটা আমি ফেরত দেবো কী করতে হবে লক্ষ্মীটা আমি জানি না ওরা স্বামী স্ত্রী দুজনেই আমাকে বললেন যে টাকাটা কী করা উচিত আমি সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করার ব্যবস্থা করলাম দিয়ে রূপেশকে বলে আপনাদেরকে খবর দিলাম যে আপনারা আসুন এসে দেখুন যাতে পুলিশ হ্যাঁ পুলিশ কি এসছে না পুলিশ যাবো উনি ওনারা যাবেন ওনার ছেলেটি সে কাজ করে ভদ্রমহিলার ছেলে তা ও ডিউটিতে ছিল ওই ছেলে রয়েছে ও ডিউটি কমপ্লিট হলে মাকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে আসবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন
তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।